ওই মিউজিয়াম ইত্যাদি ওদের প্রায় পুরো ইউরোপেই দেখেছিলাম। এখানে ফিরে এসে আমার কাকা যিনি বাড়ির বড়, উনি বললেন যে তুমি ছবি সংগ্রহ করো না কেন? তা আমি আর আমার বন্ধু প্রকাশ কেজরিওয়াল, প্রফেসর প্রকাশ কেজরিওয়াল, আমরা দুজনে মিলে কিছু কিছু দেখতাম, কিছু কিছু কিনতাম। ই একটা মনে নেই, কিন্তু লেট সিক্সটিজ কিংবা আর্লি সেভেন্টিজে একটা ট্রায় নেল হয়েছিল দিল্লিতে, আর সেখানে সেখানে পাইনের কাজ দেখলাম, আর দেখেই চমক লাগলো। মানে এটা ভারতীয়ও বটে আর আধুনিকও বটে, আর তার মধ্যে শুধু তাই নয়, তার মধ্যে একটা মর্ম আছে যেটা সাধারণ নয়। তো তখন পাইনের সাথে দেখা করলাম কলকাতায় এসে, আর ভাব হলো, বন্ধুত্ব হলো, কিছু কিছু ছবিও নিতে আরম্ভ করলাম আমরা দুজনেই। ও নিজের কথা বলবে একটু, ওর এই যে একটা কথা বলতে চাই, এই ছবিগুলোর যখন মন্দারবাবুর ডেথের একটু পরেই উনি ওখানে গিয়ে কর্নওয়ালিস স্ট্রিটে গিয়ে কাজ করতেন তখনও, আর তখন উনি ওই অর্ধকথানেকের, আমি ওকে বলেছিলাম যে আপনি নিজের মতন একটু রাজস্থানি মোগল স্টাইলে ছবি এঁকে দিন এই কথার, যাতে মানে ইলাস্ট্রেট হয়। তো উনি রাজি হয়েছিলেন, উনি আঁকছিলেন, আর ওখানে ডাকতেন আমায় ওই কর্নওয়াল স্ট্রিটে, সেখানে আমরা যেতাম। তুমিও গেছিলে? আমরা দুজনেই যেতাম। আর সে বাড়িটা বিদঘুটে, সেই সিঁড়িগুলো একেবারে ঘেঁষে প্রায় নষ্ট হয়ে গেছে, উঠতে কষ্ট হতো, কিন্তু ঘরটা ভালোই ছিল। যে ঘরে মেজে মার্বেল আর একটা ফুট বারান্দা ছিল, আমরা ফুট বারান্দা বলতাম, মানে দি বারান্দা এক্সটেন্ডেড অন টু দি ফুটপাথ, সেখানে বসে উনি কাজ করতেন। আর ওই ঘরের মধ্যে মন্দারের স্ত্রী, প্রণববাবু বললেন স্ত্রী নয়, সঙ্গিনী, উনি বিট বিট করে ঘুরে বেড়াতেন, আমাদের একটু চা ইত্যাদি দিয়ে দিতেন। সে নানা কথা হতো ওর সাথে, উনি আর্ট নিয়ে চর্চা করতে খুব ভালোবাসতেন, কিন্তু কোনোদিন বলেননি, আমি জানতাম উনি অ্যানিমেশন করেছেন, কিন্তু কোনোদিন বলেননি যে উনি কি অ্যানিমেশনে কি কাজ করেছেন, কিংবা কোনোদিন দেখাননি, এ নিয়ে কোনোই কথা কোনোদিন হয়নি, এটা উনি গোপন রেখেছিলেন। ওর অনেক ছবির প্রতি, নিজের ছবির প্রতি একটা নেতি নেতি ভাব ছিল, না এই হবে না, এ চলবে না, এ নয়, আর একটু বেশি চুষরের ওই ভাবটা ছিল বলে মনে হয়। কারণ আমরা দুজনে, আমার মনে আছে প্রকাশ আর আমি, আমরা গেছিলাম একবার, আর একটা বান্ডেল ছবির ও নষ্ট করতে চাইছিল, আমরা দুজনে কিনে নিলাম, কটা ছিল আমার ঠিক মনে নেই, কিন্তু খুবই ভালো ছবি ছিল, আর তার মধ্যে ছোটো ছোটো টেম্পারা ছিল যেগুলোতে অ্যানিমেশনের প্রভাব আছে। আর সে ছবিটা এখানে আমার সামনে নেই, কিন্তু দেখলে যদি আপনি তুলনা করে দেখেন তো ঠিক বোঝা যাবে। তো এই এই হচ্ছে ওই ব্যাপারটার ইতিহাস।